হ্যালো হ্যাঁ আমি ওই একটা জিনিস জিজ্ঞেস করছিলাম আপনাদের ওই ফ্রি উইল ফ্রি উইল কি মানুষের আদি থাকে না ফ্রি উইল জিনিসটা একটা প্রশ্নটা এর এটাই ছিল মানে আমার 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 যেটা চয়েস বা আমার যেটা মানে ডিসিশন সেটাকে আগে থেকেই আমার সাইকোলজিক্যালি ঠিক করা থাকে না মানুষ সত্যি মানে কোন না কোনো ফ্রি উইল থাকে মানুষের কিছু না কিছু ফ্রি উইল তো থাকি কিন্তু সেটার পেছনে মানুষের নানা ধরনের জিনগত বৈশিষ্ট্য কাজ করে কিছু কিছু কাজ করে কিন্তু সব ক্ষেত্রে যে একেবারে প্রিসাইজলি সেই জিনিসটাই ঘটবে তা সেটা না যেমন ধরেন আপনি পরীক্ষায় কত নাম্বার পাচ্ছেন এটা হয়তো জিনগত জিনগত কিছু বৈশিষ্ট্য আছে যে আপনি আপনার মানে পড়লে আপনার মনে থাকে ভালো মনে থাকে এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকতে পারবে কিন্তু আপনি পরীক্ষাতে বসে গণিত পরীক্ষায় আপনার জিনগত বৈশিষ্ট্য সেটা তো এক্সাক্টলি সেই জিনিসটা প্রিসাইজলি সেই জিনিসটাকে মিজার করতে বা পূর্ব থেকে নির্ধারণ করে রাখতে পারে না এটা তো কোনো জিনগত বৈশিষ্ট্যের পক্ষে সম্ভব না এটা করা এটা নানা ধরনের পারিপার্শ্বিক বিষয়ের উপরে নির্ভর করে যেমন আপনি তার আগের দিন রাতে কি খেয়েছেন কতটুকু ঘুমিয়েছেন আপনি কতটুকু পড়া লেখা করেছেন আপনি যখন রাস্তা দিয়ে পরীক্ষা হলে যাচ্ছিলেন সেই সময় আর কি দেখতেছেন এইগুলো দেখার ফলে আপনার মস্তিষ্কে কি কি চিন্তা ভাবনা উদ্্রেক হয়েছে। আপনি কি পড়াটা কি ভুলে গেছেন নাকি ভুলে যান নাই সেটা কি মনে আছে কিনা এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে এই ফ্যাক্টরগুলো তো মানে জিন নির্ধারণ করতে পারে না বা কোনো পূর্ব থেকে এই জিনিসগুলো নির্ধারণ করা সম্ভব না জিন আবশ্যক কিছু নির্ধারণ করে যেমন আপনাকে আমি সেটা বলে দিলাম যেমন আপনার কতটুকু মনে থাকবে একটা পড়া কতটুকু মনে থাকবে সেই ধরনের একটা সাধারণ একটা আইডিয়া হতে পারে যে জিন এই জিনিসগুলো নির্ধারণ করতে পারে কিন্তু প্রিসাইজলি তো এই জিনিসটা পূর্ব থেকে নির্ধারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা তাহলে أشিবাই যারা ওই ক্রিমিনাল যারা হয় তাদের ডিসিশন গুলোও তো আমার মনে হয় মানে আপনি যেটা বললেন জিনগত বৈশিষ্ট্য প্রখর হয় এখানে মানে অনেকের যাদের জিনগত বৈশিষ্ট্য প্রখর তাহলে তাদের বুদ্ধিমত্তা কি বেশি হবে হবে সব সময় যাদের জিনগত বৈশিষ্ট্য মানে superior তাদের পারদর্শিতা কি বেশি হবে তাহলে না এটা তো জিন যে সব সময় কোন জিনটা কাজ করবে কোন জিন কোন জিনটা প্রভাব বিস্তার করবে সেটাও তো বলা যায় না সেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিন অ্যাক্টিভ হতে পারে বিভিন্ন ধরনের জেনেটিক বৈশিষ্ট্য আপনার প্রভাব বিস্তার করতে পারে সেটা তো মানে হুট করে বলা যায় না যে কোন জিনটা প্রমিনেন্ট এখন মানে যেমন ধরেন আমার একটা বাচ্চা যখন ছোট থাকে তখন দেখবেন তার ভিতরে মায়ের মতো চেহারাটা বেশি দেখা যায় বা মায়ের স্বভাব চরিত্র স্বভাব চরিত্র বেশি পরিলক্ষিত হয় আস্তে আস্তে একটু বড় যখন হয় তখন দেখা যায় বাবার কিছু বৈশিষ্ট্য তার ভিতরে প্রকাশিত হতে শুরু করে এটা তো নির্ভর করে তার ডেভেলপমেন্ট অনেক কিছুর উপরে এখন কোন জিনটা ক্রিমিনালদের কোন একটা ক্রাইমের পেছনে জিনের জিনগত কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে পারে কিন্তু সেই ডিসিশনটা তো সেম মেক করে সেই মুহূর্তে তো সে মেক করে সেখানে তো আর জিন তাকে মানে শিক্ষা করতে তো বাধ্য করতে না কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে বংশ পরম্পরায় যারা একটু হ্যাঁ আবার বলেন কথা কেটে গেছে যারা আসে তাদের না ওনার লাইনে কেটে গেছে জিন্না আপনার কথা কেটে যাচ্ছে আপনার কথা বোঝা যাচ্ছে না মানে খুব আপনার লাইনও কেটে গিয়েছিল আপনার কথাও বোঝা যায়নি আপনি কি বলেছেন কিছুই বোঝা যায়নি না এবার আওয়াজ আসছে হ্যাঁ এবার আওয়াজ আসছে বলেন আমি বলছিলাম কি তাহলে ফ্রি উইল তো তাহলে মানে কিছুটা জিনের উপরে ডিপেন্ড করছে আর কিছুটা পারিপার্শ্বিক পরিবেশ যেটা আছে সেটা সেটারও উপরে তো অনেকটা ডিপেন্ড করছে তাই তো না ফ্রি উইল মানে আমাদের ফ্রি উইলটা তো ডিপেন্ড করছে না ফ্রি উইলটা তো আপনার আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে ডিসিশনটা নিচ্ছেন

আহ হ্যাঁ বৌদ্ধ ধর্মেও আছে। আর আমাকে আর একটা জিনিস বলবেন ওই ইসলামিক বা শরিয়া আইন অনুযায়ী বা এমনি ইসলামিক ল অনুযায়ী মানে ওই একটা রাষ্ট্র চালানোর জন্য কোনটা মানে অটোক্রেসি মোনার্কি না ডেমোক্রেসি কোনটা সব থেকে মানে কোনটা জায়েজ আর কি অ্যাকচুয়ালি রাজতন্ত্র তো ইসলামে যাওয়া যাচ্ছে মানে রাজতন্ত্র ইসলামে একদম পরিষ্কার ভাবে যাওয়া মানে আচ্ছা ডেমোক্রেটিক হওয়া কি ওটা মানে অ্যান্টি ইসলামিক বা মানে ইসলামকে অ্যাপ্রুভ করে হ্যাঁ ডেমোক্রেসি ডেমোক্রেসি ইসলামে ডেমোক্রেসির কোনো মানে সুযোগ নেই আচ্ছা আচ্ছা বুঝুন আচ্ছা তাহলে শরিয়া ল অনুযায়ী মানে যারা মানে ইসলাম ফলো করে চলেও না তাদের মানে সেই রাষ্ট্রে কি বসবাস করার কোনো মানে পজিশন আছে মানে যারা বিধর্মী না তাদেরকে রাষ্ট্রচ্যুত করাটাই নিয়ম শরিয়ার ল অনুযায়ী শরিয়া আইন অনুসারে তাদেরকে সব সময় মানে অপমান অপদস্থ করতে করতে হবে যেন তারা এমন ভাবে অপমান অপদস্থ হয় যেন তারা একটা সময় আসলে সেই ধর্মটা ত্যাগ করে ইসলাম ধর্মটা গ্রহণ করতে বাধ্য হয় সেইভাবে অপমান অপদস্থ করতে হবে আপনি যদি sansha.com এ ঢুকে ইসলামী রাষ্ট্র সরিয়া রাষ্ট্রে অধিকার এই একটু পড়েন সেখানে আপনি দেখতে পাবেন যে জিজিয়া ট্যাক্সটা কিভাবে নেওয়া হয় এবং জিজিয়া ট্যাক্সটা গুলা কি কি এবং কিভাবে অপমান অপমানের মধ্যে মুসলিমদেরকে রাখতে হবে সার্বক্ষণিক এমন ভাবে রাখতে থাকতে বাধ্য করতে হবে যেন তারা সার্বক্ষণিক একটা অপমানিত অবস্থায় থাকে এখন এরকমের একটা অপমানজনক জীবন তো আসলে কেউ চায় না তাই না পরিবার পরিজন নিয়ে আপনি মনে করেন আপনি একজন মানে পরিবার পরিজন আছে আপনার বাচ্চার সামনে আপনাকে ধরে থাপর মারলো একজন মুসলিম এসে গালে থাপড় দিল দাড়ি ধরে টান দিল এই জিনিসগুলো তো আপনার বাচ্চার সামনে আপনারও তো একটা আত্মসম্মান আছে তাই না আপনিও তো চান না কখনো যে আপনার বাচ্চার সামনে আপনাকে এইভাবে মানে ছোট করা হোক আপনার ধর্মের কারণে যেখানে আপনার কোনো দোষী নাই সেটা হচ্ছে আপনার বিশ্বাসের ব্যাপার এটার কারণে আপনাকে ছোট করা হচ্ছে এখন এইভাবে একটা এক ধরনের প্রেসার ক্রিয়েট সবসময় থাকে এবং আইনগতভাবে অমুসলিমরা তো আসলে থার্ড ক্লাস সিটিজেন থাকে হ্যাঁ এবং মানে যে সরিয়া সরিয়া আইনে যে বিধানগুলা বলা আছে সেখানে বলা আছে ওরা ওদেরকে মেরে ফেলারই দরকার ছিল কিন্তু কোন মানে টাকা টাকার মাধ্যমে জিজিয়া দেওয়ার মাধ্যমে তারা জীবন যাপন করতে পারতেছে এবং এমন ভাবে তাদের জীবন যাপন করতে হবে যেন মুসলমানদের রাষ্ট্রে তারা খুবই রাজার হালে আছে মানে কৃতজ্ঞ কৃতজ্ঞতা মানে সার্বক্ষণিক মুসলমানদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যেন তোমাদের দয়ায় আমরা বাইচে আসছি তোমরা আমাদেরকে দয়া করে রাখছো থাকতে দিচ্ছ এই রকমের একটা মনোভাব সবসময় মুসলিমদের থাকতে হবে এই জিনিসগুলা সরি আইনে বলা আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে বের করে দেখাতে পারি সেই জিনিসগুলো আপনি নিজেও পরে নিতে পারেন ইসলামী সরিয়া রাষ্ট্রে মুসলিমদের অধিকার আমার একটা লেখা এখন এরকম একটা ডাইরেক্টলি ডাইরেক্টলি বলা নাই রাষ্ট্রচ্যুত করার কথাটা ইনডাইরেক্টলি এসব মানে হিন্টস গুলো দেয়া আছে তাই তো ডিরেক্টলি যে জিনিসটা বলা আছে যে যুদ্ধের সময় তো ডিরেক্টলি মারতে হবে আর ইনডাইরেক্টলি এই জিনিসগুলো বলা আছে যুদ্ধের পরে পারেন মানে জিজিয়া নিয়ে তাদেরকে থাকতেও দিতে পারেন যে খলিফা নির্ধারণ করবে এটা কিন্তু আপনি যদি মানে তাদেরকে অলরেডি জিজিয়া নেওয়া শুরু করে দিচ্ছেন তখন আর আপনি তাদেরকে মারতে পারবেন না তখন আর কি অপমান অপদস্থ করার মাধ্যমে তাদেরকে ইসলামে কনভার্ট করা যায় কিভাবে সেই ব্যবস্থা করতে হবে আর একটা ছোট্ট জিনিস আছি ভাই ডাউট ছিল আমার ওই যে উনি খলিফার কথাটা বললেন বা আমি সৌদিতে বা দুবাই টুবাই দেখি ওদের কিন থাকে একটু আগে বললেন ইসলামের ডেমোক্রেসির কোনো চান্স নেই তবে কে রুল করবে এই জিনিসটা মানে কিভাবে ঠিক হয় কারণ আমরা শুনেছি যে ইসলামের রাজা ফকির এই অনেকে বলে রাজা ফকির এদের মধ্যে কোনো পার্থক্য নেই ইসলাম সবাইকে সমান দরজা দিয়েছে কিন্তু কে রুল করবে এটা কি বংশ পরম্পরায় চলে আসে কি রাজার ব্যাটা মানে যে হবে প্রিন্স যে হবে সেই রুল করবে কারণ সৌদি টৌদিতে তো এগুলোই দেখে আসছে ইসলামের রাজতন্ত্র আছে ইসলামের রাজতন্ত্র একদম পরিষ্কার ভাবেই আছে যে খলিফা নির্বাচিত করে যেতে হবে পরবর্তী খলিফাকে নির্বাচন করে যেতে হবে আপনি বিষয়ে এটা কমিটি নির্ধারণ করবে যে হচ্ছে গিয়ে কমিটির দিবে আবু বকরের সময় একটা আমার একটা লেখা আছে সে লেখাটার নাম হচ্ছে ফাতেমার ঘরে ওমর এক অনন্ত যুদ্ধের সূচনা এই লেখাটা আপনি একটু পড়েন ওইখানে আপনি দেখবেন আবু বকর কিভাবে খলিফা নির্বাচিত হয়েছিল আহ সেই সময় যেই সব মানুষেরা উপস্থিত ছিল তাদের তাদের ভোটাভুটির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে আবু বকর খলিফা নির্বাচিত হয়েছিল এবং এরপরে ওমরও একই পদ্ধতিতে খলিফা নির্বাচিত হয়েছিল এবং এরপরে যারা যারা খলিফা নির্বাচিত হয়েছিল এই একই পদ্ধতিতে খলিফা নির্বাচিত হয়েছিল আপনি এই লেখাটা একটু পড়েন হ্যাঁ আপনার সংসার ডট কম সার্চ করলেই পাবে তাই তো হ্যাঁ ফাতিমার ঘরে ওমর এই লেখাটা সার্চ করে পড়লেই পাবেন আচ্ছা বেশ আসি ভাই ঠিক আছে এটুকুই জানাচ্ছিলো আবার পরে আসবো ঠিক আছে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আহ